আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। প্রয়াত সনাতন হালদারের স্মৃতির উদ্দেশ্যে হালিশহর সরকার বাজারে আয়োজিত হলো এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার উপপ্রধান শুভঙ্কর ঘোষ সহ হালিশহর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরবৃন্দ। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে বিনামূল্যে প্রায় শতাধিক মানুষকে পরিষেবা প্রদান করা হলো। এখানে ব্লাড সুগার চেক আপ, ব্লাড প্রেশার চেক আপ, ইসিজি চেক আপ সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল। সমাধান ফাউন্ডেশন ও স্বপ্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং নারায়ণ হাসপাতালের ব্যবস্থাপনায় এই স্বাস্থ্য শিবির আয়োজিত হলো। দাদা, আপনার ওয়ার্ডেরই যে বাসিন্দা সনাতন হালদার, যার আজকে স্মৃতির উদ্দেশ্যে এই মেডিকেল ক্যাম্প, আপনি এসে বললেন যে যেই কারণে অ্যাক্সিডেন্টে সে যেইভাবে মারা গেছিল এই ইয়ং বয়সে, তো সেই বিষয়ে আপনি কিছু কথা বলবেন। কী ভাবছেন আগামী দিনে, কী বলবেন, বার্তা দেবেন সবার জন্য? বার্তা যেটা বললাম যে সকলে হেলমেট পরে রাস্তায় বেরোনোটা অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে গিয়ে আর কি, আমরা অনেক সময় আমাদের বন্ধুবান্ধব কিংবা ভাইদেরকে পুলিশকে রিকোয়েস্ট করে ছাড়িয়ে দিই ট্রাফিক পুলিশকে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ক্ষতি আমরা নিজেরাই করছি। পুলিশ যে ফাইনটা করছে, ফাইন করলে তবেই এরা আর কি, আমরা নিজেরা ফাইনটা করা হচ্ছে, অপরাধ করলে ফাইন করে, সে জায়গায় দাঁড়িয়ে এটা একটা বড় অপরাধ, কারণ নিজের জীবনকে বাঁচানোর জন্য এটা পুলিশ করছে, পুলিশ আমাদের ভালোর জন্যই করছে। অতএব আর কি, সনাতন যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সনাতন আমার ওয়ার্ডের বাসিন্দা না, সনাতন আমার বন্ধু কাম ভাই ছিল, একসাথে চলাফেরা, একসাথে ওঠা বসা, এবং যেদিনকে রাত্রির অ্যাক্সিডেন্ট হয় পুলিশ ফার্স্ট ফোন আমাকেই করেছিল আর কি। ওই আর কি, কারোর জীবনে যেন ওই দিনটা না ফিরে আসে এটাই আমরা চাই। আগামী দিনে এই যে পুলিশ প্রশাসনকে এই যে ফোন করে ছাড়িয়ে দেওয়া হেলমেটের ব্যাপারটা বলছেন, এইটা কি কার্যকর হবে বলে মনে হচ্ছে? কার্যকর বলতে, দেখুন, আমাদের সকলকে সচেতন হতে হবে। অনেক সময় কী হয়, একটা ছোট বাচ্চা হয়তো একবার ভুল করলো, তখন আমরা রিকোয়েস্ট করি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওইটা যতদূর সম্ভব আমাদেরকে কন্ট্রোল করে রাখা উচিত, কারণ এটা যদি কন্ট্রোল করতে পারি অনেক জীবন আমরা বাঁচাতে পারবো। আমরা প্রতিবার দুর্গাপুজোর সময় তো ক্যাম্পটা করি, আমার নিজের ক্লাবে করি, বলাকাশিমোল ক্লাবে, এবং এছাড়াও মাননীয় বিধায়ক, বিশ্ববিদ্যালয় রয়েছে, সকলেই আমরা প্রতিটা ওয়ার্ডেই ক্যাম্প করি। সেই জায়গায় দাঁড়িয়ে নারায়ণী হসপিটাল দিয়ে 2017 সালে আমি ক্যাম্প করেছিলাম, ওনারা ভালো পরিষেবা দেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবছর দুর্গাপুজোর সময় আমি কালকে সোমদাকে বলছিলাম যে এবার দুর্গাপুজোর ক্যাম্পটা নারায়ণী হাসপাতাল দিয়ে যদি করানো যায়, আর সেইভাবে আমরা কথা বলবো। যে সনাতনের যে স্মৃতির উদ্দেশ্যে আজকের যে পরিষেবা, মেন হচ্ছে নারায়ণা হাসপাতাল বারাসাত, তারা এসছে ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং ইসিজি সমস্ত কিছু টেস্ট হবে বিনামূল্যে, এবং সমস্ত রিপোর্ট নিয়ে নারায়ণা হাসপাতালের যিনি কার্ডিওলজিস্ট আছে উনি এগুলো দেখবেন সম্পূর্ণভাবে বিনামূল্যে। মোটামুটি যতজন আসবে প্রায় 100 জন মতন, তাদের পরিষেবা দেওয়া হবে। পরিষেবা এখনও চলছে, প্রায় 30-40 জন মতন নিয়েছে এখনও। সনাতন যে মানে যার স্মৃতির উদ্দেশ্যে করা, ও হচ্ছে আমার একদম প্রিয় বন্ধু, তো আমরা নিজেরা মিলেই একটা, ও সারা বছর সামাজিক কাজ করতে খুব ভালোবাসত, কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, নিজেই দায়িত্ব নিয়ে নিত, তো বিভিন্ন যারা এরকম কেউ পড়াশোনা করতে পারছে না কারণ ওষুধ লাগবে, এগুলো সারা বছর করতো। তো আমরা একটা এনজিও খুলি, সমাধান ফাউন্ডেশন, সেখানে সনাতন হালদার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, তো ও এরকম অনেক কাজ ওর এখনও বাকি রয়েছে যেগুলো স্বপ্ন ছিল। তো আমরা 12 মাসই, বছরে একটা করে না, আমরা চেষ্টা করবো প্রত্যেক মাসেই কিছু না কিছু প্রোগ্রাম, সামাজিক কাজ রাখবো, যাতে ওর যে ইচ্ছাগুলো ছিল সেগুলোর মাধ্যমে যেন ও আমাদের সকলের মানে মধ্যে বেঁচে থাকে এবং ওর ইচ্ছেগুলো সম্পূর্ণ হয়, এটাই আমাদের মানে ইচ্ছা। আমি সমাধান ফাউন্ডেশনের কর্ণধার শুভেন্দু মুখার্জি। সনাতন হালদার একজন সমাজসেবী তো ছিল বটেই, পাশাপাশি ও একজন শিল্পী ছিল। আমরা অনেক ছোটোবেলা থেকে, ক্লাস 8-এর পর থেকেই মূকাভিনয় করতো, রাজ্য এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় ও মূকাভিনয় করতে যেত এবং অভিনয় করতো, অনেক শর্ট ফিল্ম করেছে, একজন খুব ভালো শিল্পীও ছিল, এবং এছাড়া ও অ্যাঙ্কারিংও করতো, অ্যাঙ্কারিং করতো, খুব ভালো ছেলে ছিল। এটা আমরা ভাবতে পারছি না, আমরা জানি ও এখনও হয়তো বেঁচে আছে, আমাদের মধ্যেই আছে, কারণ ওর কথা যদি মনে করতে যাই হয়তো আমি নিজেই বাঁচতে পারবো না, কারণ ও আমার যেই জায়গায় ছিল এত ভালো বন্ধু, তো আমি ভাবছি না যে ও নেই, ও আমাদের মধ্যেই আছে, ওর ওই এই কাজ করে করেই ও আমাদের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবে।
বলার তো ভাষায় সত্যিকতা বলতে নেই, কিন্তু সনাতনের যে স্মৃতির উদ্দেশ্যে আমাদের এরকম একটা কর্তব্য, এটা আমাদের ভাবতেও কেমন লাগছে। ও সত্যি কথা বলতে আমার খুবই আপন ছিল, খুবই প্রিয় একজন ছিল, দুজনের মধ্যে একজন খুব প্রিয় ছিল। ওর যে হঠাৎ এরকম চলে যাওয়াতে আমরা গভীরভাবে পুরোপুরিভাবে ভেঙে পড়েছি। ওর যে স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা করছি, আমি চাইছি ওর আত্মাটা যেন আরও শান্তি পাক, আরও ভালো। ওর আগামী দিনের কাজগুলো যেগুলো করে যেতে পারিনি, আমরা চাইব আমাদের মাধ্যমে ওর কাজগুলো দীর্ঘদিন দীর্ঘ থেকে দীর্ঘতম হোক। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং নারায়ণা মাল্টি স্পেশালিটি হাসপাতাল যশোর রোড কলকাতা থেকে আমরা এসেছি আজকে বিনামূল্যে একটা হেলথ ক্যাম্প করার জন্য। অ্যাকচুয়ালি আমরা, আপনারা সবাই জানেন নারায়ণা হাসপাতাল ডক্টর দেবী শেঠি চেয়ারম্যান, তো ওনার আদর্শে আমরা উদ্বুদ্ধ। আমরা প্রত্যেকটা মানুষের এখানে কার্ডিয়াক একটা ইসিজি, ব্লাড সুগার এগুলো ফ্রিতে করিয়ে দিচ্ছি। পোস্ট কোভিড আমরা দেখতে পাচ্ছি, পোস্ট কোভিড একটা ভয়ঙ্কর রকম কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, সেখান থেকে বাঁচানোর জন্য মানুষকে আমরা প্রত্যেকটা মানুষকে বিনামূল্যে হার্ট চেকআপ যতটা সম্ভব এখানে করা সম্ভব বিনামূল্যে আমরা করে দিচ্ছি। তারপরেও যদি কারো কোনো আরও বেশি কিছু লাগে, তখন তাদের জন্য আমরা একটা প্যাকেজ বানিয়ে নিয়ে এসেছি, একটা সুন্দর প্যাকেজ বানিয়ে নিয়ে এসেছি। সেটা তারপরেও যদি কিছু লাগে, যে এরপরও ধরুন কার্ডিয়াক প্যাকেজ তো শুধু ইসিজি করলে হয় না, তার ইকোকার্ডিওগ্রাফি করতে হয়, ব্লাডের লিপিড প্রোফাইল করতে হয়, এগুলো করতে অনেক কস্টলি লাগে, তো সেগুলো আমরা 1,999 টাকায় একটা প্যাকেজ বানিয়ে নিয়ে এসেছি, যার মধ্যে পেশেন্ট হার্টের, শুধু হার্ট নয়, শরীরের কিডনি এবং লাং এই তিনটে একসঙ্গে সে পরিষেবা পেয়ে যাবে। হার্টের জন্য সে পাবে লিপিড প্রোফাইল, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, স্ক্রিনিং। কিডনির জন্য সে পাবে হচ্ছে সিরাম, ক্রিয়েটিনাইন। লাংয়ের জন্য পাবে চেস্ট এক্সরে। এছাড়া পুরো ব্লাড আমরা টেস্ট করছি, সিবিসি করছি, তার সঙ্গে সুগার। 1,999 টাকা আজকের দিনে, এটা একদম টোটালি কোয়ার্টলি ইম্পসিবল। তো আমরা এখানে যাদের যাদের কাছ থেকে, যাদের একটু বেশি আমরা প্রবলেম পাচ্ছি ইসিজি করে বা কিছু করে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি তারা যেন পজিটিভলি ওই চেক আপটা করিয়ে নেয়। নমস্কার। হালিশহর থেকে আকাশ ভট্টাচার্য ও রূপম নাগের রিপোর্ট। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-91-9515। এই নম্বরে